নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা পি এম কিষান সম্মান নীতির নতুন রেজিস্ট্রেশনে কিছু চেঞ্জেস আনা হয়েছে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আগে যে প্রসেসে হতো সেটি কিন্তু এখন হচ্ছে না এখন কিছু পরিবর্তন করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সেটি দেখে নেব নতুন ফর্ম ফিল করার জন্য আমাদের কি করতে হবে এবং এক্সট্রা কি ডকুমেন্ট আমাদের এখানে অ্যাটাচ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেন তো বন্ধুরা আমাদের পিএম কিষাণে নতুন রেজিস্ট্রেশন করার জন্য পিএম কিষাণের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটটি কিন্তু এখন গুগলে এসে তোমরা সার্চ করলে খুঁজে পাবে না হয়তো সার্ভারটাকে উঠিয়ে নেওয়া হয়েছে তো আমরা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই তোমরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবে তো এখান থেকে তোমরা সোজা চলে আসবে ফার্মার্স কর্নার এবং এটির মধ্যেই তোমরা পেয়ে যাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন তো এটিতে তোমরা ক্লিক করে নেবে বন্ধুরা তোমরাও নিউ ফার্মার রেজিস্ট্রেশন যখন আসবে এরকম একটি ফর্ম তোমাদের সামনে ফিল করতে বলা হবে দেখো প্রথমে বলা হচ্ছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং তারপরে রয়েছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন তো যার যে অঞ্চলে বাড়ি হবে গ্রামে বাড়ি হলে রুরাল করে দেবে এবং সিটিতে বাড়ি হলে আরবান করে দেবে এরপরে রয়েছে আধার নাম্বার তো এখানে তোমাদের আধার নাম্বারটি পুট করতে হবে এরপরে রয়েছে তোমাদের মোবাইল নাম্বার তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটি পুট করতে হবে এরপর রয়েছে সিলেক্ট স্টেট তো এখানে তোমাদের ড্রপডাউন থেকে স্টেটটি সিলেক্ট করে নিতে হবে এবং এরপরে দেখো ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচাটি তোমাদের এখানে দিয়ে তারপরে এখান থেকে করে দিতে হবে সেন্ড ওটিপির যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে তো আমরা এক এক করে পুরোটা ফিল করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এভাবে ফিল করে দেবে এবং এখান থেকে সেন্ড ওটিপির যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবে তো বন্ধুরা দেখো বলা হচ্ছে ওটিপি হ্যাজ সেন্ট টু ইউর মোবাইল নাম্বার অর্থাৎ তোমরা এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছ সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করা হয়েছে পি এম তরফ থেকে তো সেই ওটিপিটি আমরা এখন এই ঘরটিতে ফিল করে দেবো তো যদি আমাদের কাছে ওটিপি না এসে থাকে তাহলে আমরা এখান থেকে রিসেন্ট ওটিপির ঘরে ক্লিক করে আমরা ওটিপিটি আরেকবার নিয়ে নেব তো আমরা এখানে এখন ওটিপিটি দিয়ে দেব এবং এইখানে দেখতেই পাচ্ছ আবার একটি ক্যাপচা কিন্তু চলে এসেছে তো এই ক্যাপচাটি আমরা এই ঘরে দিয়ে তারপরে কিন্তু আমরা সাবমিটের বাটনটি ক্লিক করে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরোটা ফিল করে দিয়েছি এবার এখান থেকে সাবমিটের বাটনটি ক্লিক করে দেবো তো বন্ধুরা নতুন যে অপশনটি অ্যাড করা হয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ যেটি বলা হচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর আধার রেজিস্টার মোবাইল তো এখানে কিন্তু তোমাদের শুধু মোবাইল নাম্বার দিলে চলবে না আগে যেমনটি হতো যে তোমরা যে কোনো একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারতে এখন কিন্তু তোমাদের যে আধারের সাথে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে তার ওটিপিটিও কিন্তু এখানে তোমাদের দিতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের পি এম কিষানে রেজিস্ট্রেশনটি হবে তো এর জন্য তোমাদের আধারের থেকে একটি ওটিপি যাবে সেটি তোমাদের এই বক্সে ফিল করে দিয়ে দিতে হবে এবং তারপরে এই ভেরিফাই আধার ওটিপি এটিতে ক্লিক করতে হবে যদি না গিয়ে থাকে তার জন্য তোমরা এখানে নিচে পেয়ে যাবে রিসেন্ট ওটিপি তো আমাদের কাছে চলে এসছে আধার ওটিপি টি আমরা এই ঘরে আমাদের আধার ওটিপিটি দিয়ে দেব। এবং এখান থেকে ভেরিফাই আধার ওটিপি এটিতে ক্লিক করে নেব তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমাদের ফর্মটি ওপেন হয়ে গেছে যেটি নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম এবং এরপরে রয়েছে ফার্মার পার্সোনাল ডিটেলস তো আমরা এক এক করে পুরো ফিল করে দিচ্ছি প্রথমেই রয়েছে স্টেট তো স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা প্রথমেই সিলেক্ট করে নিয়েছিলাম এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট তো এটি আমাদের ড্রপডাউন থেকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে তো বন্ধুরা তোমার ড্রপডাউন থেকে তোমাদের ডিস্ট্রিক্টটি চুজ করে নেবে এরপরে চলে আসবে তোমাদের সাব ডিস্ট্রিক্ট তো এখান থেকে তোমাদের যে সাব ডিস্ট্রিক্টটি হবে সেটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপরে রয়েছে তোমাদের ব্লক তো তোমাদের যে ব্লকটি হবে সেটিও তোমার ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে এরপর রয়েছে সিলেক্ট ভিলেজ তো এখানে তোমাদের যে গ্রামের নামটি হবে সেটি এখানে তোমরা দিয়ে দেবে তো এরপরে দেখতে পাচ্ছ কিছু কিছু ডেটা কিন্তু আধারের থেকে নিয়ে নেওয়া হয়েছে যেমন ধরো নেম তোমার জেন্ডার এরপর রয়েছে সিলেক্ট ক্যাটাগরি তো এটি তোমাদের সিলেক্ট করতে হবে জেনারেল হলে জেনারেল এসটি হলে এসটি এসসি হলে এসসি এরপরে দেখো সিলেক্ট ফার্মার টাইপ তো এখানে তোমাদের বলা হচ্ছে স্মল নাকি আদার্স তো আমরা আদার্স করে দিচ্ছি এরপরে দেখো এখানে অটোমেটিক তোমাদের আধার কিন্তু ঠিক হয়ে গেছে যেটি আমাদের আগে ঠিক করতে হতো এবং এখানে আইডিতে কিন্তু তোমাদের আধার কার্ড চলে এসেছে এবারে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো প্রথমেই তোমাদের রয়েছে আইএফসি কোড তো তোমাদের ব্যাংকের যে আইএফসি কোডটি রয়েছে সেটি তোমরা এখানে পুট করে দেবে তো আইএফসি কোড দেওয়ার পরে তোমাদের সামনে এখান থেকে তোমাদের ব্যাংকটিও চুজ করে নেবে তো তোমরা যে ব্যাংকের আইএফসি কোডটি দেবে সেই ব্যাংকটি এখানে নাম তোমরা দেখতে পাবে তো এখান থেকে আমরা ব্যাংকের নামটি দিয়ে এবং তারপরে দেখো এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলা তো এইখানে তোমাদের যে রয়েছে সেটি তোমাদের পুট করতে হবে এরপরে দেখো তোমাদের আধার নাম্বারটি অটোমেটিক এখানে চলে এসেছে এরপরে তোমার মোবাইল নাম্বার চলে এসেছে তোমার অ্যাড্রেস টি যেটা আধারে রয়েছে সেটিও কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে যে পিনকোড টি রয়েছে সেটিও চলে এসেছে এবং এখানে তোমাদের যে গার্জিয়ানের নামটি রয়েছে সেটিও চলে এসেছে এরপরে দেখো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ তোমাদের রেকর্ডে তোমরা এটি পেয়ে যাবে যেটি তোমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেটি দিয়ে দেবে এরপর রয়েছে রেশন কার্ড নাম্বার তো তোমার যে রেশন কার্ডটি রয়েছে তার নাম্বারটি এখানে দিয়ে দেবে তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটি কিন্তু অটোমেটিক এখানে শো করা হচ্ছে এরপর রয়েছে আর ইউ অ্যাকসেপ্ট ফর পি এম কিষাণ যোজনা তো যদি অ্যাকসেপ্ট করে থাকো তাহলে ইয়েস করবে না করে থাকলে নো করে দেবে তো আমরা এটিকে নো রাখছি তো এইবারে এখানে তোমাদের যে ল্যান্ড ডিটেলসটি রয়েছে সেটি কিন্তু এখানে তোমাদের অ্যাড করতে হবে তো প্রথমেই দেখো দেওয়া রয়েছে সিঙ্গেল অথবা জয়েন্ট তো তোমাদের যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল করবে জয়েন্ট হয়ে থাকলে জয়েন্ট করবে এরপরে দেখো বলা হচ্ছে এখান থেকে তোমরা একটি অ্যাড বাটন পাবে এখান থেকে তোমাদের ল্যান্ড ডিটেলসটি অ্যাড করতে হবে তো আমরা এটিতে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরও একটা চেঞ্জেস আনা হয়েছে তো এখানে প্রথমেই যেটি রয়েছে সার্ভে খাতা নাম অর্থাৎ তোমাদের রেকর্ডের যে নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে অথবা তোমাদের যে পর্চার নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দেবে এরপর রয়েছে দাগ নাম্বার তো তোমাদের যে দাগ নাম্বারে জমিটি রয়েছে সেটি দিতে হবে এরপরে দেখো এরিয়া রয়েছে তো কতটা এরিয়া নিয়ে সেটি রয়েছে সেটি দিতে হবে তোমাদের তো বন্ধুরা নতুন যে কলমটি অ্যাড করা আছে সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস যেটি রয়েছে বিফোর পয়লা ফেব্রুয়ারি দু এবং আরেকটি রয়েছে আফটার পয়লা ফেব্রুয়ারি দু দুটি কলম কিন্তু তোমাদের আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এটি কি ব্যাপার এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কেন এরকমভাবে করে দেওয়া হয়েছে আপাতত আমাদের কাছে যেরকম খবর আছে তাতে বলা হচ্ছে যে উনিশ কুড়ির থেকে যারা নতুন রেকর্ডের আওতায়ভুক্ত এসছে তাদের কিন্তু এখন পিএম কিষানের রেজিস্ট্রেশন জমা নেওয়া হচ্ছে না এরপরে রয়েছে তোমাদের ল্যান্ড ট্রান্সফার ডিটেলস তো এইখানে বন্ধুরা তোমাদের যে জমিটি রয়েছে সেটি যদি তোমরা পার্সেস করে থাকো তো পার্সেস লিখতে পারো যদি পিতৃ সম্পত্তি থেকে পেয়ে থাকো তো সেটিও লিখতে পারো যদি গিফটের থেকে পেয়ে থাকো সেটিও লিখতে পারো তো এখানে তোমাদের সেই ডিটেলসটি লিখতে হবে তো কোন পারপাসে পেয়েছো এরপর রয়েছে ল্যান্ড ডেট অর্থাৎ তোমাদের যে পর্চাটি রয়েছে সেটি কত সালে বা কোন ডেটে তৈরি হয়েছে সেটি তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপরে বন্ধুরা রয়েছে যেটি তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তো দেখতেই পাচ্ছ আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এখানে প্রথমেই তোমাদের জমির যে রেকর্ড অথবা পর্চাটি রয়েছে সেটি আপলোড করতে হবে এরপরে রয়েছে তোমাদের আধার কার্ড এবং এরপরে রয়েছে তোমাদের ব্যাঙ্ক পাসবুক তো এখানে বলে রাখি বন্ধুরা এখানে যে আধার কার্ডটি রয়েছে সেটি কিন্তু তোমাদের পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে এবং এটি কিন্তু একটি পিডিএফে তোমাদের স্ক্যান করতে হবে এবং এরপরে যে ল্যান্ড রেকর্ড এবং ব্যাঙ্ক পাসবুক রয়েছে এটি কিন্তু তোমাদের একশো কেবির মধ্যে আপলোড করলেই হয়ে যাবে এরপরে তোমরা লাস্টে এসে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে তোমাদের যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি রেজিস্টার করে নিতে পারো বন্ধুরা তোমরা দেখলে কি কি চেঞ্জেস আনা হয়েছে তো দুটো জিনিস কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে যেটি তোমরা এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছো এক তোমাদের আধারের সাথে কিন্তু ফোন নাম্বার রেজিস্টার থাকা বাধ্যতামূলক না হলে তোমরা রেজিস্টার করতে পারবে না আর দু নম্বর যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের উনিশ কুড়ির পরে যে রেকর্ডগুলি রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন এখন করলেও তাদের কিন্তু হার্ড কপি তোমাদের এডিও অফিসে কিন্তু জমা নিচ্ছে না তো এই দুটো জিনিস কিন্তু বন্ধুরা ক্লিয়ার হয়ে গেল আর তোমরা যারা ভাবছো সিএসসি থেকে ফর্ম ফিল করবে অথবা সিএসসির থেকে রেজিস্ট্রেশন করে নেবে তাদের কিন্তু বলে রাখি বন্ধুরা সিএসসির পেজও কিন্তু ওপেন হচ্ছে না এখানে শুধুমাত্র তোমরা সেলফের থেকে রেজিস্ট্রেশন করতে পারবে পিএম কিষানের জন্য আমরা কিন্তু অনেকবার ট্রাই করছি যেখানে সিএসসির থেকে পি এম পেজ কিন্তু ওপেন হচ্ছে না তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে